हेलो गाइस, सुदेशनास वर्ल्डर एक नतून ब्लगे अपन स्वागत जाना। सबा केम आशा करी सबा भलो रेगुलर भिडियो करते एक प्रब्लेम पड़े गे कारण एन हे वियर सीजन चलते तो हमें भरपूर क्ज जर जो रेगुलर भिडियो करते जो जेमन पासी तुम्हारे सामने शेयर करी और भिडियोगो केम लगे अवश्य कमेंट कर जानिओ और जदि भलो लागे अवश्य लाइक कमेंट और सबस्क्राइब कर दिओ चैनल। तो आज के चले एक दारुण जगह और ये हलो राममोहन पुरानो बाड़ी। तो ये हलो आमबागान। तो आम्रा चले आज के आमबागने और आमार छेलेर आज के आँकार कम्पिटिशन आछे तो ओके और बाबा दीते चले एकटूखानी थाकते हबे और माँ एखन बाड़ीते नहीं दुदिन तो एकटूखानी काजेर चाप हो जाच्छे। जाइ होक प्रचुर गार्जियन चले ओई देखो दूर थेके देखा जाच्छे तो आकार कम्पिटिशन किछुक्षणेर मध्येई शुरू हबे और डान दिकेर ओई फाँका जायगाटा हलो खेलार माठ आमबागानेर खेलार माठ एखाने फुटबल क्रिकेट एसब खेला हय तो ये फाँका जायगाटाते ही आज के आँकार कम्पिटिशन हबे। तो सर प्रत्येककेई बोले दिएछिलेन जे अवश्यई आसते हबे कम्पिटिशनटाते तो चलो जावा जाक। और आमार छेले जे सारेर काछे आँका शेखे तार कत स्टूडेंट देखते पाच्छेन तो ओदेर सारेर नाम हलो सौरभ सरकार। तो सर प्रोग्रामटार अरेंजमेंट करेछेन आँकार कम्पिटिशनटार तो प्रचुर स्टूडेंट माने क विभाग थेके एकदम सर्वसाधारण अब्दि आछे प्रत्येकटा आलादा आलादा बयसेर भाग करे ई कम्पिटिशनटा करा होयेछे। आमार छेले हयतो खूब एकटा भालो आँकते ना पारलेओ चेष्टा करछे जाइ होक देखा जाक अभ्यास तो करते हबे प्रत्येकटा कम्पिटिशने बसातेओ हबे कारण ओरो अभ्यासटार भीषण दरकार। तो ओनारा बोललेन जे गार्जियानदेरके एकटुखानि सरे जेते हबे तो ओर बाबा जेहेतु काजे बेरोबे बेरियेई तो ओर बाबा बेरिये चले गेलो आर आमराओ एकटुखानि साइड सीनगुलो घुरे निते पारलाम आमबागानेर। और एखाने देखते पाच्छो कत लम्बा लम्बा बड़ो बड़ो गाछ सब। तो आमी ओर बाबार संगे बेरिये जाच्छिलाम किन्तु आबार भाबलाम जे ना जेहेतु एखाने थाकते हबे आर एखाने एकटा बिल्डिंगो करा आछे जारा देखाशोना करे तारा तो एखाने थाके तो एइदिके कयेकटा बिल्डिंग बानानो आछे। आर एइटा होलो टूरिस्ट स्पट माने बाइरे थेके प्रचुर टूरिस्टरा आसे एखाने पिकनिक टिकनिक करे। আর এইখানটাতে দেখো রাজা রামমোহনের সতীদাহ প্রথা মানে সতীদাহ বেদি এটা। আর এখানে জুতো খুলিয়া প্রবেশ করুন লেখা আছে। আমরা জুতো খুলে একটুখানি ভেতরে ঢুকে মাথা নামিয়ে একটুখানি প্রণাম করে নিলাম। তো এইটা হলো সতীদাহ বেদি। এখানে যখন রাজা রামমোহনের দাদা মারা গিয়েছিলেন তো তখনকার নিয়ম অনুযায়ী ওনার বৌদিকে এখানে জ্যান্ত পুড়িয়ে মারতে হয়েছিল তো যার জন্যই এই সতীদাহ প্রথা। আশা করি সবাই এইটা সম্পর্কে জানেন আর নতুন করে বলবার কিছুই নেই। তো এইটাই হলো সেই সতীদাহ বেদি। আর ওখানে দেখুন রামমোহনের একটা স্ট্যাচুও করা আছে। আর এইটা আমবাগান নাম কারণ চতুর্ধারেই মানে আম গাছেই ভর্তি। আর এখানে আমার ছেলেকে এখন সাদা আর্ট পেপার দিয়ে দিয়েছে ওরা এখনো আঁকা শুরু করেনি আর স্যার বললো যে শুরু করে দাও। তো ওরা আঁকা শুরু করে দিয়েছে আর গার্জেনদেরকে একটু সরে যেতে বলেছে তো আমরা এতটা দূরে চলে এসেছি। তো আমি তোমাদের সামনে একটুখানি দেখানোর চেষ্টা করলাম যে সবাই আঁকতে শুরু করে দিয়েছে। দেখো প্রচুর স্টুডেন্ট আর সবাই খুব ভালো ভালো আঁকছে একবার করে বারণ করেছে তাও আমি একবার করে করে সামনে যেয়ে একটুখানি করে দেখে নিচ্ছিলাম। আর গার্জেনরা বসে যে যেমন পাচ্ছে পিক কেউ বলছে যে ভাবো যে পিকনিক করতে এসেছি এইভাবে সবাই একসঙ্গে বসে বসে গল্পও সেরে নিল। অনেকে অনেকের মায়েরা অনেকের পরিচিত হয়ে গেছে কারণ বাচ্চাগুলো অনেকেই এক স্কুলে পড়ে তো যার জন্যে অনেকেই অনেকের পরিচিত যে এখানে গল্পও হচ্ছে। আমি একটুখানি টেনশনেই ছিলাম যে ও কী আঁকছে না আঁকছে বাঁকা টেরা কী আঁকছে কী জানি। আর আমি চারদিকটা ঘুরে ঘুরে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর ওর সামনে একবার করে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত আম গাছ। এখানে আম গাছ ছাড়াও আরও অনেক রকম গাছ আছে
আর এই ছেলেটা দেখো দুর্দান্ত আঁকছিল, আমি তো ছবি থেকে চোখ সরাতেই পারছিলাম না। আমি সেই কন্টিনিউ শুরু থেকেই একবার আমার ছেলের কাছে যাচ্ছি আর একবার এই ছেলেটার কাছে এসে দাঁড়াচ্ছি, এত কালার কম্বিনেশন জ্ঞান তো সবারই মোটামুটি আঁকা হয়ে গেছে। আমার ছেলেরও দেখো আঁকা প্রায় মোটামুটি কমপ্লিট, আমি যেরকম শিখিয়েছিলাম তার উল্টোটা করে দিয়ে এসছে। আমি সোজা সোজা আঁকাটা আঁকতে বলেছিলাম, ও আড়ে আড়ে করে দিয়েছে। এই ছেলেটাও কিন্তু খুব সুন্দর আঁকছিল, আর এখানে ভালোই রোদ চলে এসছে, তো ছেলেটা মাথার ওপর ছাতা দিয়ে দিয়েছে ওর মা। তো চলো একটুখানি আম বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, ওদের আঁকার কমপ্লিটই হয়ে গেছে। তো আজকে কিন্তু টিকিট কাটা হয়নি এখানে, আর এখানে কিন্তু টিকিট ছাড়া একদম অ্যালাউ নেই, যেহেতু এখানে আঁকা হচ্ছিল। আর আমি লুকিয়ে চুরিয়ে একটু তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি যে দেখিয়ে দেবো, কারণ বাড়ি থেকে সেইভাবে বেরোনো দেখানোর অনেক জায়গা আছে কিন্তু বাড়ি থেকে সেইভাবে বেরোনোই হয় না। এটা হলো রামমোহন রায়ের পুরনো ভিটে, আর এইটা এখন একদমই ভগ্নদশায় পড়ে আছে, দেখতে পাচ্ছ? এই বাড়িটার অর্ধেকটা দেয়াল এখন আছে আর বাকিটা পুরোই ভেঙে পড়ে গেছে। আর এইদিকে চারিদিকে গাছপালা, পার্ক, জায়গাটা খুবই মনোরম, খুবই সুন্দর, পিকনিক করার জন্য তো খুবই ভালো। তো আমরাও এখানে একবার পিকনিক করতে এসেছিলাম, তো যাই হোক এখন অনেক বছরই আসা হয়নি আর এখন তোমাদের সামনে তুলে ধরতে পারছি, যেহেতু ছেলের কম্পিটিশানটা হয়েছিল আসতে বাধ্য হয়েছিলাম। এখানে দেখো বিশ্ব বঙ্গ সমাজ কর্তৃক মনোনির্মিত এইসব লেখা আছে। যাই হোক চারিদিকটা ছোট্ট ছোট্ট ফুল গাছ, ছোট্ট ছোট্ট গাছ, আর বাড়িটা দেখতে এত ভালো লাগে। আমি যেহেতু টিকিট কাটিনি, আমি কিন্তু বাবা আর ওপরটায় উঠিনি, দূর থেকেই তোমাদেরকে একটুখানি দেখালাম। দেখো এইটাই হলো রামমোহন রায়ের পুরনো ভিটে, একদম বাবা ঠাকুরদার আমলের ভিটে। তো এটাই মানে রামমোহন রায়ের পৈতৃক বাড়ি, আর এই গাছগুলো অনেক দিনের পুরনো, কত মোটা মোটা গাছ, কত উঁচু উঁচু গাছ দেখতে পেয়েছ। আর রামমোহন রায়ের একটা ছবিও খোদাই করে রাখা আছে পাথরের মধ্যে, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা এত ভালো লাগে, আর এখানে জানো তো অনেক প্রি ওয়েডিং, ওয়েডিংয়ের অনেক রকম গায়ে হলুদ এইসবের শ্যুট অনেক রকম হয়, কারণ জায়গাটা বেশ সুন্দর, ছবি তোলার জন্য তো একদম মনোরম। আর আমাদের এখানের মানে এই লোকালিটির মধ্যে অনেকেই তো এই আমবাগানের পুকুরে কনেকে বরকে স্নান করাতে নিয়ে আসে, তখন একটা আশাই যায়। আজ আমি টিকিট কেটে ঢুকিনি বলে আর আমি ওই ওপরটায় উঠলাম না, কারণ চারিদিকে যারা পরিষ্কার করছে ওরা কিন্তু চেঁচামেচি করছে। চলো যতটুকু পারি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপর আবার বাড়ি যেতে হবে, বাড়ি যেয়ে আবার রান্নাবান্না করতে হবে। মাও বাড়িতে নেই, আমার একটুখানি চাপ হয়ে যাচ্ছে, আর তার মাঝে মাঝে রান্নার মাঝে মাঝে আবার একটা করে কাস্টমারও দোকানে চলে আসছে, সেসব কাজও করতে হচ্ছে। তো এখানে বেশি সময় কাটালে চলবে না, তো তোমাদেরকে যতটুকু পারছি একটু শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো দুটো টয়লেটও আছে, আর একটুখানি এগিয়ে যে আর এই বাঁধ সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাই হলো রামমোহন রায়ের আদি পুকুর। তো এই পুকুরটা এখন পানাতে ভর্তি হয়ে গেছে, না হলে এই পুকুরটা একদম পরিষ্কারই থাকে, কারণ এই পুকুরে পাড়ার সবাই বললাম না যে কনেকে বা বরকে এখানে স্নান করাতে নিয়ে আসে, আর কারো অন্নপ্রাশন হলেও সেই বাচ্চাটাকেও স্নান করাতে নিয়ে আসে। আর এই ঘাটটা কত পুরনো দেখতে পাচ্ছ, একদম ভেঙে চুরে গেছে, এটা অনেক বছর আগের, তো সেই জন্যেই এইরকম ভগ্নদশায় পড়ে আছে। আর এখানটা অনেকে ঘাটও সরে, তবে এইগুলোতে তো ঢোকা বাইরের মানুষের একদমই নিষিদ্ধ, টিকিট কেটে ঢুকতে হবে ঢুকতে গেলে। এখানে আম গাছ আর কিছুটা ফাঁকা জায়গা আছে, আমি আর পিছন দিকে গেলাম না। আর পিছন দিকে রয়েছে একটা, এই পুকুরের সঙ্গেই একটা ঝিল ছিল আগে, সেই ঝিলটাতে আগে একটা ছোট্ট নৌকাও চলতো, কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেছে। আর দেখছো চারিদিকে কত গাছ পড়ে আছে, কেননা আমফান ঝড়ের সময় এই গাছগুলো আমবাগানে পড়েছে, শুধু আমবাগানে কেন বলবো অনেক জায়গাতেই গাছ পড়েছে। দেখছো সামনে এই গাছটাও পড়েছে, অনেক আমবাগানের ভেতরে অনেক গাছ পড়ে আছে, আর এই গাছটা এত সুন্দর ডিজাইন করে পড়েছে, বাচ্চাগুলো বেশ মজা পায় এইটা দিয়ে ঢুকে বেরোতে।
আর অনেকে আবার ওই ডান দিকটা দিয়েও ঘুরে চলে যায়। তো চলো আমিও একটুখানি গাছের তলা দিয়ে একটুখানি গোলে নিই। আর এখানে প্রত্যেকটা জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে লোক দিয়ে পরিষ্কারও করানো হচ্ছে। দেখতে পাচ্ছ চারিদিকটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু একটা সিভিক পুলিশও আছে যেটা এর দেখাশোনা করছে, তো সেখানেই বসে আছে। তো আমার ছেলের আঁকা হয়ে গেছে, এবার বাড়ি যাব। তার আগে ছেলেকে বললাম এখানে একটুখানি দাঁড়িয়ে প্রণাম করে নিতে, আমরা আর ভেতরে ঢুকলাম না, তো বেরিয়ে চলে এলাম। আর আগের দিন ছেলে খেলেছিল, কিন্তু আমি জানছি যে বাড়ি থেকে বোধহয় একটুখানি দূরে, তো ওকে নিয়ে একটুখানি আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। আর আজকে আমি টোটো করিনি, দেখতে পাচ্ছ রেগে ওই জন্য আমাকে মারতে আসছে। আর আমি সঙ্গে করে কেক নিয়ে এসেছিলাম আর ও খাচ্ছে। আর এখানে বাইরেও কত আম গাছ দেখতে পেয়েছ। আর এই দিকে আম বাগানের এইটা পিছন দিকটা পুরো আম গাছে ভর্তি, আরও নানান রকম গাছ আছে, তবে আম গাছটাই বেশি, যার জন্যে এই বাগানটার নাম হচ্ছে আম বাগান। আর বাইরেও কত আম গাছ দেখতে পাচ্ছ, এটা এই আম বাগানেরই একটা অংশ। তো এই দিকে প্রচুর মৌমাছি চাষ হয়। আমরা এখন রওনা হচ্ছি বাড়ির পথে, ছেলেতে আমাদের আর ছেলে কেক খেতে খেতে যাচ্ছে। এখানে দেখো সরস্বতী ঠাকুর বানানো শুরু হয়ে গেছে, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা, নানান রকম ডিজাইনের সরস্বতী ঠাকুর। আর এইটা আবার দেখো মনতা ঠাকুর, কী সুন্দরভাবে মাটি দিয়ে খড় দিয়ে ঠাকুরগুলো বানাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। এগুলোও একরকমের শিল্প। ডান দিকে দেখো দেখতে পাওয়া যাচ্ছে কৃষ্ণনগর রমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়। এইটা হলো আমাদের গ্রামের, মানে এইটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। চলো এবার বাজারে ঢুকেই গেলাম, আর তোমরা তো জানোই আমার বাজারের ওপরেই বাড়ি। আর এখানে সকালবেলায় অনেক রকম সবজির দোকানও বসেছে, একে বাজারে সকালবেলা ভিড়টা একটু কমই আছে। চলো বাড়ি যাওয়া যাক। দেখো বাজারে কত টাটকা টাটকা ফল সবজি আর কত মাছ। হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির একদমই গেটের মুখে, আর দেখতে পাচ্ছ বাঁ দিকে ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, এইটাই হলো আমার পার্লার। আর আমি ঢুকে গেলাম, আর আমার ছেলে চপ নিয়ে চলে এসেছে মুড়ি খাবে বলে, কি করেছি। আর এখানে আজকে আমি করছি মাছ দিয়ে ফুলকপি, আলু এখানে সেদ্ধ করে রেখেছি দেখো। আর এখানে মাছ ভাজা চলছে, ফুলকপি আলু মাছ দিয়ে আজকে ঝোল করবো একদম সিম্পলভাবে, কারণ আমি ইজি বিজি রান্না করতেও পারি না আর অনেক রকম করতেও পারবো না। আর এখন প্রায় একটা বাজতে যায়, আর আজকে যেহেতু আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেছে, ছেলেকে নিয়ে এসে আবার মুড়ি টুড়ি খাওয়া হলো, তার জন্যে একটু দেরিও হয়ে গেল। আর এখানে মাছটা ভাজা চলছে, আমি রসুন আর পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি, রসুনটা একটুখানি হালকা করে থেঁতো করে নিয়েছি। আর এখানে ফুলকপি ভেজে রেখেছি, মাছও ভেজে রেখেছি দেখো, লেজা থেকে এই যে ছাল উঠে গেছে ভাজতে যে। আর এখানে মাছটা ভাজা চলছে, ঝোল হলেই রেডি আমাদের মাছের ঝোল। আর এখানে দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে, আর এটা আমি ফ্যানের ওপর একটুখানি বসিয়ে রেখেছি যাতে গরম থাকে, ভাতটা নাবিয়েই আর আমি ঝোলটা বসাতে চলে গেছি। আমি দেখো পেঁয়াজ রসুন কম বেশি বুঝতে পারিনি, আমি যেমন পেরেছি পেঁয়াজ দিয়েছি, মনে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি হয়ে গেল। চারটে তো মাছ, এই যে চারটে মাছ আমরা চারজনে খাবো, আর এই পেঁয়াজটা কি বেশি হয়ে গেল তোমরা কমেন্টে জানাও তো। পেঁয়াজ রসুন টমেটো আদা সব দিয়ে মশলাটা এখন আমি কষছি ভালো করে, আর তারপর আলুটা দিয়ে একটুখানি কষে নেবো আর দিয়ে জল দিয়ে দেবো।